মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো কানাডার প্রধানমন্ত্রী হলেন জাস্টিন ট্রুডো। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ট্রুডোর দল লিবারেল পার্টি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কানাডার পার্লামেন্টে 338টি আসনে ভোটারের সংখ্যা 2,70,00,000। এককভাবে সরকার গঠনে যে কোনো দলকে কমপক্ষে 170টি আসনে জয় নিশ্চিত করতে হবে। জয় পেল স্বস্তিতে নেই ট্রুডোর দল লিবারেল পার্টি, কারণ তারা এবার জিতেছে মাত্র 156টি আসন, যা 2019 নির্বাচনের চেয়ে এক আসন কম। তাই এবারও ট্রুডোকে সমঝোতার সরকারই গঠন করতে হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, $470 মিলিয়ন ইউএস ডলার ব্যয় করে মধ্যবর্তী নির্বাচনের আয়োজনকে অপচয় বলছে জাস্টিন ট্রুডোর বিরোধী শিবির। 2019 নির্বাচনের পরেও জাস্টিন ট্রুডোকে সমঝোতার সরকার গঠন করতে হয়েছিল, ফলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যান্য দলের ওপর তাকে নির্ভর করতে হয়েছে। ধারণা করা হচ্ছে এবারও পরিস্থিতি ট্রুডোর পক্ষে আসেনি। অবশ্য জাস্টিন ট্রুডো এই জয়কে জনগণের রায় বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ২০১৫ সালে তুমুল জনপ্রিয়তা নিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন জাস্টিন ট্রুডো। কিন্তু গেল 6 বছরের নিষ্ক্রিয়তা ও অতীতের বর্ণবাদী আচরণ নিয়ে বিতর্কের জেরে তার জনপ্রিয়তা এখন অনেকটাই নিম্নমুখী। সাইদুল আবরার, প্রথম আলো।